কষ্টুলি কষ্টুলিতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে চিংড়ি মাছ আছে, মাছের ডিম আছে, মাছের ডিমের বড়া হবে, পটল চিংড়ি হবে, আর অল্প একটু চিংড়ি ভাজা যাবে ডিসারে। আর ডিসারের জন্য কি কি এনেছো? পার্সে মাছ ছাড়িয়ে এনেছো? পার্সে সবার সবার জন্য ছাড়িয়ে এনেছো বলো তো? কেন আজ ভর্তি আছে দেখো? আলু পটল যেটা করবে যে চিংড়ি মাছ আমি ধুয়ে রেখেছি, আর এইদিকে ডিমের আছে ওইটা মাখা হবে। দুধ জাল হয়ে গেছে, কালকে একটু চাটনি করেছিলাম তো ওই চাটনি একটু রেখে দিয়েছিলাম, ডিসারকে পাঠিয়ে দেবো। আর চলো তাহলে দেখো, স্কিপ না করে দেখো। খাবারের টিফিন হয়েছে রুটি, কালকে নাইটে আলুরদম করেছিলাম, সে আলুরদম। এদিকে আমার দাদাভাইয়ের ছেলের চা বিস্কুট আছে, ছেলের টিফিন খাওয়া হয়ে গেছে, এটা দাদাভাইয়ের ডিম পোচ। এবার জলখাবারটা খেয়ে নেবো। ডিসারের ভেটকি মাছ আর পার্সে মাছ ভাজা, পার্সে মাছ আটটা আর ভেটকি মাছ। এখানে অনেকগুলো ভেটকি আছে, তলায় সব ভেটকিগুলো আছে, ওপরে পার্সে দিয়েছি, এগুলো যাবে। লাঞ্চের রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো কয়েকজনের হচ্ছে মাছ ভাজা, আমার ছেলের আর দাদাভাইয়ের হচ্ছে মাছ ভাজা আছে, কয়েকটা চিংড়ি মাছ ভাজা আছে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, ডিমের বড়া করেছি সবার জন্য, আর হচ্ছে অড়ব ডাল হচ্ছে ধনে পাতা দিয়ে গোটা জিরে দিয়ে অড়ব ডাল করেছি, আর পার্শে মাছের ঝোল করেছি একটু পাতলা। আর এখানে হচ্ছে পটল চিংড়ি, আর এখানে নিরামিষ দুজনের পটল আলুর তরকারি। ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি, এটা একটু ডিম কষা হবে, আজকে ডিম কষা হবে। আর এদিকে দুধ জাল দিয়ে নিয়েছি, একটু আমার জন্য একটু চা করে নেব। গুড ইভিনিং বন্ধুরা, আবার আমি রান্নাঘরে চলে আসলাম, আমি একটু চা করে নেব। আর এদিকে তো দেখালাম তোমাদের ডিম আলু সেদ্ধ করে রেখেছি, আজকে ডিম কষা দেবো, আর আমরা আজকে একটু জল দেওয়া ভাত খাবো। মানে এত গরম পড়েছে, এবার কি করেছি ভাত একটু বেশি করে রেখেছি সকালবেলা, এবার ওই ভাতটাকে একটু জল দিয়ে রেখেছি, জল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, খাবার কিছুক্ষণ আগে বের করে নেবো, তাহলে ফ্রিজের ঠান্ডা ভাবটা কেটে যাবে। আর একটু আলু ভাজা করে নেবো, আর ডিম কষা তো আছেই, কেন ভাতের সাথে ডিম কষা দিয়ে ভালো লাগে না, ডিমটা শুধু নেবো, আর আমাদের জন্য তিনজনের জন্য আর একটু আলু ভাজা করে নেবো। এখন একটু চা বানিয়ে নিচ্ছি, চা বানিয়ে আবার রান্নাঘরে চলে আসবো তাড়াতাড়ি করে, কেন আজকে কাকিমাকে বলেছি আমি একটু আসতে, কেন একটা শাড়ি নেবো আমার মায়ের জন্য, ছাপা শাড়ি, কেন আমার মা ভালো শাড়ি পরতে পারে না, যেহেতু আমার মার আলসার আছে, তাই জন্য আমার মা কি করে ওই বলে আমাকে যে আমাকে হালকা ফুলকা একটু সুতির ছাপা শাড়ি দিবি, তাই ওই জন্য মার জন্য একটা ছাপা শাড়ি নেবো। আর তাড়াতাড়ি ওই জন্য কাকিমা আসলে আমার রান্না করতে দেরি হয়ে যাবে, আবার নাইট আমার খাবার দিতে হবে, কেন দাদাভাই চলে আসবে, তাই জন্য আমি কী করে নেবো তাড়াতাড়ি করে, কাকিমা আসার আগে রান্নাটা করে নিই, করে তবে তোমাদের সাথে শেয়ার করছি। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, এবার একদিকে ডিম কারি করব, একদিকে আলু ভাজা করে নেবো, আর তার সাথে আমি খেয়ে নেবো একটু চা। সকালবেলা আমি ঘুরে ঘুরেই খাই, এক জায়গায় বসে খাওয়া যায় না, আর বিকালবেলা একটু বসে চা খাই, কিন্তু যখন দেখি যে একটু টাইম থাকে তখন বসে খাই, আর যখন দেখি না রান্নার প্রেশার আছে টাইম নেই তখন এই হাতে চা নেবো আর রান্না করবো।
দেখো আমার ডিম কারি কমপ্লিট হয়ে গেছে, একদম কষা কষা। এইটাই স্যার পছন্দ করে, ডি স্যার, টিকে স্যার, টিকে স্যার বলে একদম ডিম কষা হবে, কষা কষা। এদিকে আলু ভাজাও রেডি। আমি নিলাম দুটো শাড়ি, আর শোনো না কোনটা নেবো দেখো না, নিজের পাতা নিজে দেখো, তুমি পছন্দ করে দেখো না। আমার নাইটের খাবার তো দেখিয়ে দিলাম, তোমাদের ডিম কষা করেছিলাম, এখানে পরোটা করে নিয়েছি, এই যে পরোটাগুলো যাচ্ছে ডিম কষা। আর এখানে দুপুরবেলা মাছের ডিমের বড়া করেছিলাম, তো মেয়েটার লাগবে বলে ওই জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম, তিন পিস মাছের ডিমের বড়া, ওইটার সাথে যাচ্ছে। আজকে তিনটে পার্টি নাইটের খাবার যাচ্ছে, খাবারগুলো তো বেড়ে দিয়েছি দেখে নিলে। এবার আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর কাকিমাও চলে গেছে, কেনাকাটাও মোটামুটি হয়ে গেছে। এই মালা দিদি যে আমার কাছে কাজ করে, ও একটা শাড়ি একটা চাদর নিল, আর ওই চলে গেল, কাকিমা চলে গেল। তা আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট আমি একান্ত কামনা করছি। আর চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও সুস্থ থাকো, চলো।